দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি গভর্নমেন্ট পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে আজকেই জারি করা হয়েছে। তো এখানে গেস্ট লেকচারার পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। গেস্ট লেকচারার নামটি শুনে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন না। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের যে অর্ডার এসছে তার বেসিসে এটুকু বলাই যায়, প্রাইমারি ক্ষেত্রে ডিএলএডদের একটি গুরুত্ব কিন্তু বাড়তে চলেছে। তাই সেই প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়ার কাজে নিয়োজিত টিচারদের এবার কিন্তু অনেকাংশেই গুরুত্ব বাড়বে। তাই গেস্ট লেকচারার পদে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন, অ্যাপ্লিকেশন করুন। আপনারা চাকরিটা পেলে ভবিষ্যতে সরকারের এই পরিকল্পনাও থাকতে পারে আপনাদের কিন্তু স্যাক্টের আন্ডারে আনলেও আনতে পারে। আচ্ছা, তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন গেস্ট লেকচারার পদে। দেখুন, ইংলিশ সাবজেক্টে, ফাউন্ডেশন সাবজেক্টে এবং কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্স পদে, এছাড়া সায়েন্স সাবজেক্টে। আপনাদের ম্যাক্সিমাম এজ পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী হতে হবে, 1/8/2023 হিসাব অনুযায়ী বয়সটা আপনাদের ধরতে হবে, আর এনসিটির গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে। আপনাদের অনোরেরিয়াম দেওয়া হবে পার ক্লাস বেসিসে, আর প্রত্যেকটি পদেই কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল পদ এবং একটি করেই কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে। আচ্ছা, কী যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার একটু বলে দিই। দেখুন, এখানে বলা হয়েছে আপনাদের উর্দু ভাষাতে কিন্তু লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। 12 ক্লাস পর্যন্ত আপনাদের কিন্তু উর্দু ভাষাটা নিয়ে পড়ে থাকতেই হবে। এই পদটি কিন্তু সম্পূর্ণ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা বলা হয়েছে। এর পাশাপাশি ফ্রেশার এবং রিটায়ার উভয় ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। 1/8/2023 হিসাব অনুযায়ী যদি পশ্চিমবঙ্গ সরকারের হিসাব অনুযায়ী বয়স থেকে থাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। বছরের সর্বাধিক আপনারা 364 দিন কাজ পাবেন, আর আপনাদের অনোরেরিয়াম দেওয়া হবে পার ক্লাস বেসিসে। আপনাদের একটি নির্দিষ্ট ফরম্যাট যেটি ওয়েবসাইটে পাবেন, আমি ডেসক্রিপশন বক্সে এই ফরম্যাটটি ডাউনলোড করবার লিঙ্কটি দিয়ে রাখবো বা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবার লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। তো সেটিকে খুব ভালো করে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর আপনাদের কিন্তু বাই পোস্ট অথবা ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে 31/8/2023 তারিখ বৈকাল 5টার মধ্যে। আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই যদি যোগ্য হয়ে থাকেন, আপনাদের অ্যাপ্লিকেশন জমা পড়ার পর শর্টিং করা ক্যান্ডিডেটদের বা ফ্রেশ ক্যান্ডিডেটদের লিস্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং ইন্টারভিউয়ের ডেট এবং ভেনু সেটিও কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের কল লেটারের বিষয়টি কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমেল মারফতও জানিয়ে দেওয়া হতে পারে। তাই রেগুলারলি আপনারা এই যে ওয়েবসাইটটি আছে, অর্থাৎ উর্দু মিডিয়াম govt.wbptti.in, এই ওয়েবসাইটটি রেগুলার বেসিসে আপনারা চেক করবেন অ্যাপ্লিকেশন করার পর। আপনাদেরকে ইন্টারভিউ দিতে যাওয়ার সময়তে কোনো ধরনের TADA কিন্তু দেওয়া হবে না। ইন্টারভিউয়ার যারা থাকবেন তাদের সিদ্ধান্তই কিন্তু ইন্টারভিউতে ফাইনাল বলে গণ্য হবে। আচ্ছা, আপনারা যে ইমেল আইডিটি ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য সেটি হচ্ছে এই ইমেল আইডিটি। আপনারা একটু নোট ডাউন করে নিন, umgovttpttiNalikul@gmail.com। আবারও বলছি, umgovttiNalikul@gmail.com এই ইমেল আইডিতে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন। তো ইমেল আইডিতে যখন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন, নির্দিষ্ট ফরম্যাট যেটি রয়েছে সেটিকে খুব ভালো করে ফিল আপ করবেন। আপনারা সেটির সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকেও স্ক্যান করবেন, করে একটি PDF করবেন, একটা জায়গাতে আনবেন, এনে একসঙ্গে আপনারা কিন্তু পোস্ট করে দেবেন, অর্থাৎ পাঠিয়ে দেবেন। আর মেল বডিতে সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটিও মেনশন করবেন। আর আপনারা অ্যাপ্লিকেশন করার আগে যদি আপনাদের সমস্যা হয় আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি এক্ষেত্রে আপনাদের সহায়তা করব। আচ্ছা, আপনাদের অ্যাপ্লিকেশন করার সময়তে এই যে বলাই হয়েছে সেলফ অ্যাটেস্টেশন কপি কিন্তু আপনাদের দিতে হবে, এছাড়া এজ প্রুফ দিচ্ছেন এবং ইন্ডিয়ান সিটিজেনশিপের কপিও কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন। যারা সরাসরি চিঠি পাঠাতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই যে অ্যাড্রেসটি আছে না, এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাতে হবে। তো এটা হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটটিকে ডাউনলোড করতে হবে, প্রিন্ট করে নিয়ে এটিকে খুব ভালো করে ফিল আপ করবেন, তারপরেই কিন্তু অন্যান্য সাপোর্টিভ ডকুমেন্টস তার উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করতে হবে। অর্থাৎ আপনারা সেলফ অ্যাটেস্টেশন করবেন খুব ভালোভাবে এবং সেটিকে স্ক্যান করবেন, করে একটি ডক ফরম্যাট বা PDF ফরম্যাট সেটির মাধ্যমেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে ইমেল মারফত। আর যারা সরাসরি চিঠি পাঠাতে চাইছেন তারাও কিন্তু পাঠাতে পারেন। তো এই ফরম্যাটটিকে খুব ভালো করে ফিল আপ করবেন, এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা মেনশন করুন, এই জায়গাটিতে আপনারা কালার পাসপোর্ট সাইজের ছবি ছাড়বেন, তারপরে 1 নম্বরে আপনাদের ক্যাপিটাল লেটারে নাম লিখবেন, তারপরে গার্ডিয়ান নাম লিখবেন, তারপরে 3 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস এই জায়গায় দিচ্ছেন, করেসপন্ডেন্স বা প্রেজেন্ট অ্যাড্রেস এই জায়গাতে দিয়ে দিচ্ছেন,
পাঁচ নম্বরে ডেট অফ বার্থ অবশ্যই মেনশন করছেন, ছয় নম্বরে আপনাদের লিঙ্গটা লিখছেন, সাত নম্বরে রিলিজিয়ান লিখছেন, আট নম্বরে ন্যাশনালিটি কী সেটা লিখছেন, নয় নম্বরে ডোমিসিয়াল অর্থাৎ স্টেটের নামটা লিখতে হচ্ছে, দশ নম্বরে কাস্ট ক্যাটাগরি কী আছে সেটা মেনশন করবেন, এগারো নম্বরে ইমেল আইডি দিচ্ছেন, বারো নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন, তেরো নম্বরে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছেন, চোদ্দো নম্বরে ফুললি কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা দিতে হচ্ছে। একটু বলে দিই, মাধ্যমিক থেকে শুরু করতে হচ্ছে, এখানে ইয়ারটা দেবেন, এখানে বোর্ড দেবেন, এখানে সাবজেক্টগুলোকে সংক্ষেপে লিখবেন, কত নম্বরের এক্সাম হয়েছিল সেটা লিখবেন, কত নম্বর পেয়েছেন আপনারা সেটা এই মার্কস অবটেইনডের ঘরে লিখবেন, আর কি পার্সেন্টেজ ছিল আপনাদের সেটি এই ঘরে লিখছেন। তো এইভাবে এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড এবং তার নিচে দেখুন এমএড অথবা এমএ ইন এডুকেশান, অর্থাৎ এমএড ডিগ্রিটা কিন্তু এক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, আর আদার্স কোয়ালিফিকেশান থাকলেও আপনারা সেটির ডিটেলসটা এখানে ভরে দেবেন। সমতল ট্রেনিং কলেজে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে তার এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানে ভরে দেবেন, তার কারণ হচ্ছে পার ইয়ার বেসিসে একটি নাম্বার কিন্তু ধার্য করা আছে অ্যাকাডেমিকের জন্য, এক্ষেত্রে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। ডিক্লারেশনটা খুব ভালো করে দেখে নেবেন, এখানে ডেট দেবেন, এখানে প্লেসটি ক্যাপিটাল লেটারে লিখবেন, আর এখানে রানিং হ্যান্ডে আপনাদের সই করবেন। আচ্ছা, আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য আমি আগেই বললাম এই অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন। আপনারা খামটা রেডি করুন, খামের উপরে একদম টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা মেনশন করবেন, একটু ছেড়ে ডান দিকে আপনারা এই অ্যাড্রেসটি লিখুন, লিখুন টু দ্য লেকচারার ইনচার্জ উর্দু মিডিয়াম গভর্নমেন্ট পিটিটিআই পোস্ট অফিস নালিকুল ডিস্ট্রিক্ট হুগলি ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখুন 712407। বাম দিকে ফ্রম দিয়ে আপনাদের নাম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই আপনারা লিখে দিচ্ছেন। আরেকটি বিষয় বলি, এখানে যে মেমো নাম্বার ডেট সহ রয়েছে এটিও কিন্তু খামের উপরে আপনারা উল্লেখ করে দেবেন, দিয়ে আপনারা যে অ্যাড্রেসটি বললাম ওই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন। অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট আবারও বলছি 31/8/2023 তারিখ বৈকাল পাঁচটার মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হচ্ছে। বাই পোস্টে পাঠালে আলাদাভাবে যেহেতু মেনশন করা নেই আপনারা স্পিড পোস্ট করে দেবেন, তিন দিনের মধ্যে অ্যাপ্লিকেশান গন্তব্যে পৌঁছে যাবে। আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য, এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ 03212-233702, এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট, আপডেটটি আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন নিজেদের কমিউনিটির মধ্যে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে প্রতি মুহূর্তে চাকরির আপডেট আপনারা সেখান থেকে পেতে পারবেন, আর সব ধরনের পত্রপত্রিকা এবং কর্মকেন্দ্রিক পত্রপত্রিকা সহ চাকরি রিলেটেড সমস্ত ধরনের নিয়োগ আপডেট আপনারা পেয়ে যাবেন টেলিগ্রামের পেড ভার্সন গ্রুপে, সেখানে যুক্ত হওয়ার জন্য আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য।